কে বলে ভালোবাসার মানুষটাকে পেলে জীবন সুখের হয়? একজন আরেকজনকে পাওয়ার জন্য বিষের বোতল হাতে তুলে নিয়ে পরিবারকে রাজি করিয়ে ছোট্ট একটা ভালোবাসার ঘর বাঁধে। কিছুদিন যেতে না যেতে শোনা যায় সে ঘরে রাতের বেলায় ভালোবাসার আগুন জ্বলে। একটা সময় বিরক্ত হয়ে দুজন দুদিকে হাঁটতে শুরু করে আর সবশেষ পরিস্থিতি এমন হয়ে যায় যাকে পাওয়ার জন্য একটা সময় বিষের বোতল হাতে তুলে নিয়েছিল আজ তার কথা মনে হলে ভীষণ ঘৃণা লাগে। একটা সময় যাকে পাওয়ার জন্য পুরো পরিবারের সাথে যুদ্ধ করেছিল আজ তার কাছ থেকে দূরে সরে আসার জন্য সেই পরিবারের সাহায্য কামনা করে। কে বলে ভালোবাসায় স্বর্গের সুখ আনে? পাঁচ বৎসরে তিল তিল করে ঘোরা ভালোবাসার পাহাড়টা তৃতীয় ব্যক্তির ছোট্ট এক কান পড়ার কাছে ধসে পড়ে। সবার উপর প্রেম সত্য তাহার উপর নাই এমন কথা বলা মানুষটাও একটা সময় ছোট্ট একটা রাগ কিংবা ইগুর কাছে ভালোবাসায় মরানো সম্পর্কটাকে বিক্রি করে। ওরে তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া বাঁচে না আমার এই প্রাণ, এমন ছন্দ মিলিয়ে ভালোবাসার কথা বলা মানুষটাও দুদিন পর অন্যের ঘর আলোকিত করে। কোরআন মাথায় নিয়ে শপথ করে, বাবা মাকে সাক্ষী করে ভালোবাসার বাঁধনে আবদ্ধ হওয়া মানুষটাও দুদিন পর শোনা যায় সেই কোরআনটাকেই সামনে রেখে বাবা মা দুজনকে দুপাশে দাঁড়ো করিয়ে কবুল বলে অন্য কাউকে বিয়ে করে। কে বলে শপথের কাছে ভালোবাসা টিকে থাকে? তাই কবি বলেছিল, ওরে ভালোবাসা তুই কোথায় থাকিস, কোথায় রে তোর বাসা, তোকে নিয়ে করছে মানুষ হাজার রং তামাশা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, বেশিরভাগ ভালোবাসাগুলো হয় পেটের খিদার মতো। পেটের খিদা নিবারণ করার জন্য আমরা যেমন খাবার খাই তেমনি মনের খিদা নিবারণ করার জন্য আমরা মিথ্যে ভালোবাসার সম্পর্কে জড়াই। এক খাবার যেমন আমরা বারবার খাই না তেমনি একটা মানুষের সাথে আমরা সারা জীবন থাকতেও চাই না। আজ চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, কোথায় সেই লাইলি মজনু, শিরিফরা, চণ্ডীদা, সজকিনী, শাজাহান আর মমতাজ? আজকালকার ভালোবাসাগুলো দেখে আমার মনে সন্দেহ হচ্ছে, ওদের ভালোবাসার শেষ পরিণতি আসলেই কি এমন হয়েছে? পার্ক, সিনেমা হল, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বৃষ্টির দিনে করিম চাচা রিক্সার প্লাস্টিক উঠিয়ে চলছে ভালোবাসা নামক রোমরোমান নষ্টামি। মনে রাখবেন, পৃথিবীতে যেদিন আদম হাওয়া এসেছে সেদিন থেকে ভালোবাসার সৃষ্টি হয়েছে। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজোড়া ভালোবাসার ফসল। যেমন আমি আমার বাবা মায়ের, আপনি আপনার বাবা মায়ের, এমন ভালোবাসা নিয়ে যারা নষ্টামি করে তাদের যেখানে পাবেন সেখানেই প্রতিহত করবেন। জয় হোক পবিত্র ভালোবাসার।